ইউসুফ পাঠানকে 50,000 ভোটে জেতানোর টার্গেট হুমায়ুন কবিরের। বিদ্রোহ মতানৈক্য এখন সব অতীত, লোকসভা ভোটে বহরমপুরে ঘাসফুল ফোটানোই মূল লক্ষ্য হুমায়ুনের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। পুরনো বিবাদ ভুলে লোকসভা ভোটে সকলকে একসাথে নিয়ে 50,000 লিডের টার্গেট হুমায়ুন কবিরের। গত বিধানসভা ভোটে লিড টপকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে 50,000 লিডের টার্গেট নিয়ে ময়দানে হুমায়ুন কবির। দীর্ঘদিন থেকেই ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জানের সাথে বিধায়ক হুমায়ুন কবিরের সম্পর্ক আদায় কাঁচকলায়। বেশ কয়েকবার তাকে নিয়ে সতর্ক করেছিল দল। অন্যদিকে 10ই মার্চ প্রার্থী ঘোষণার পর বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভরতপুরের বিধায়ক। সেই জল অনেক দূর পর্যন্তই গড়ায়। তবে বিবাদ ভুলে 21 মার্চ বহরমপুরের প্রথম দিন ইউসুফ পাঠানকে সমর্থন করার কথা জানান হুমায়ুন কবির। এবার তাকে নিয়েই ভরতপুরের ভোটের ময়দানে ভরতপুরের বিধায়ক। শুক্রবার সন্ধ্যায় ভরতপুরের বিধায়ক কার্যালয় সংলগ্ন এলাকায় ইফতার মজলিসের আয়োজন করা হয়। সেই সভা থেকেই লোকসভা ভোটে সকলকে একসাথে নিয়ে ভোটে নামার বার্তা দিলেন, সাথে 50,000 লিডও বেঁধে দিলেন। আমাদের আশা, আমরা ইউসুফ পাঠানকে 69 ভরতপুর বিধানসভা থেকে 50,000 ভোট লিড দেবো আমরা এখান থেকে। আমার বিশ্বাস, আমার ভরসা, ভরতপুর বিধানসভার মানুষ আমাদের এই আবেদনকে গুরুত্ব দিয়ে সাড়া দেবে। দাদা, আপনার কার্যালয়ের এখানে প্রোগ্রামটা হলো, ব্লক সভাপতি আয়োজন করেছে। দেখুন, আমাদেরকে নির্বাচনের ময়দানে পুরো স্টেট গাইড করছে, রাজ্যের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তাদের নির্দেশে টোটাল নির্বাচন 42টা আসনেই পরিচালনা হচ্ছে। আমরা এখানে কেউ আলাদা করে বিশেষ কেউ নেতা নই, বিশেষ কারো দায়িত্ব আলাদা কিছু না। আমরা সর্বস্তরের যারা আমাদের ব্লক লেভেলের নেতৃত্ব, অঞ্চল লেভেলের নেতৃত্ব, বুথ লেভেলের নেতৃত্ব, আমি বিধায়ক, সকলকে নিয়ে এই নির্বাচনটা আমরা সুন্দরভাবে পরিচালনা করব। এই দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি তৃণমূল প্রার্থীও। ভরতপুর মে আয়া মে বহুত আচ্ছা লাগা, হুমায়ুন কবির নে জিস তরহ সে অর্গানাইজ কিয়া ইফতার পার্টি, বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা, বহুত মহব্বত দিয়া ইয়াহ পে লোগো নে, ওর এক দুসরে কে সাথ ভি বহুত হি কোঅপারেটিভ হে। তো ইয়ে দেখে বহুত আচ্ছা লাগা কে বহুত আচ্ছা মাহল ইয়াহ পে বানা হুয়া হে লোগো কে বিচ মে। বিধানসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে হুমায়ুন কবির প্রায় 43,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন। তবে এখন দেখার সেই টার্গেট কতটা ফলপ্রসূ হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।